প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনে 4.1 থেকে তোমাদের প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি ভাগ কীভাবে করতে হয় এটা আমি দেখাচ্ছি। তো শিক্ষার্থীরা, আমাদের অঙ্কটা হচ্ছে 17 নম্বরের x³ + y³ এবং x + y। তাহলে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি ভাগ, তাহলে এক্ষেত্রে আমরা যে সংখ্যায় যে ভাগ করেছি এই এই ফর্মুলায় আমরা ভাগ করবো। তাহলে প্রথমে x + y x³ + y³। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে x³, তাহলে আমাদের এখানে আছে এক্স, এখানে আছে x³। তাহলে এক্ষেত্রে আমাদের ভাগ ফলে কত পেলে x³ হয়, তাহলে এক্স এর সাথে x² দিলে আমাদের x³ হয়। এখন আমাদের খেয়াল করতে হবে, যেহেতু এখানে x + y, তাহলে এক্ষেত্রে x² ওয়াই এর সাথেও গুণ হবে। তাহলে এখন আমাদের x² এখানে তাহলে প্লাস দা প্লাস 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 প্লাস, এক্ষেত্রে x² y, তাহলে এটার সাথে গুণ করা x² y। তাহলে এভাবে আমরা এখন কী করবো, বিয়োগ করবো রাশি নিচে। তাহলে যেহেতু এটা আছে প্লাস আছে মাইনাস, এটা আছে প্লাস ও মাইনাস, আমরা বিয়োগ করার ক্ষেত্রে জানি যে সাইন পরিবর্তন হয়। তাহলে পরিবর্তন করছি, এখন আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে x³ প্লাস মাইনাস সেটা কাটাকাটি যায়, তাহলে থাকে এটা আর এটা, তাহলে আমরা এটা নামাই ফেলবো। তাহলে মাইনাস x³ y প্লাস y³, যেহেতু আমাকে এটা কাটাকাটি যায় না, তাহলে রাশি দিকে নামাই ফেলেছি। তাহলে এখন আমরা কী করবো, এখন আমাদের দেখতে হবে যে মাইনাস x² y, যে এক্স এর সাথে কত গেলে আমার এইটা হয়, তাহলে আমাদের আগে সাইন খেয়াল করতে হবে, যেহেতু এখানে আছে মাইনাস, আমাদের মাইনাসটা মিলে যেতে হবে, যেহেতু এক্সের সাইন প্লাস ভাগ ফলে কোন সাইন দিলে এখানে মাইনাস হয়, যেহেতু এটা প্লাস এটা মাইনাস দিলে এখানে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এই জন্য আমরা এখানে মাইনাস দিচ্ছি। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস দিচ্ছি। এখন আমাদের খেয়াল করতে হবে x² আছে, এখানে আছে x², তাহলে x-এর সাথে আর কত দিলে এখানে x² হয়, তাহলে এখানে x-এর সাথে ভাগ ফলে x দিলে x² হয়। আর একটা কি, এখন আমাদের এখানে y আনতে হবে, যেহেতু এখানে y টার্মটা নাই, সেক্ষেত্রে আমাদের ভাগ ফলে y আনতে হবে, তাহলে xy দিলে xy-এর সাথে x গুণ করলে আমাদের x² y হয়। এরপর আমাদের দেখতে হবে xy-এর সাথে আবার y গুণ করবে, তাহলে এক্ষেত্রে প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে x y y y স্কয়ার। তাহলে এখন আমরা আবার বিয়োগ করবো আগের মতো, তাহলে যেহেতু আছে এটা মাইনাস এটা দেবো প্লাস, এটা আছে মাইনাস এটা দেবো প্লাস। এখন আমরা বিয়োগ করবো, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, যেহেতু এটা x² y x² দুইটা কাটাকাটি যায়। এখন আমাদের এইটা আর এটা, যেহেতু এটা x² y স্কয়ার, এটা y³, তাহলে এটা আমাদের কাটাকাটি যায়, তাহলে এই তিনটে টার্মস এখানে নামিয়ে যাবে, এখানে আছে x² y স্কয়ার আর y³। তাহলে এখন আমাদের এক্স আগের মতো x² y স্কয়ার, তাহলে এখন আমাদের আবার দেখতে হবে যে এক্স এর সাথে কত গেলে x² y স্কয়ার হয়, তাহলে এক্স এর সাথে যদি আমরা y² দিই তাহলে x² y স্কয়ার হয়, বা ফলে যদি y² দিই তাহলে এটা আমাদের হয়, তাহলে x গুণ y² = x y স্কয়ার। এখন আমাদের আবার y সাথে এটা গুণ হবে, তাহলে y² গুণ y = y³। তাহলে এখন আমাদের সাইন পরিবর্তন করলে এটা আছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখন আমাদের প্লাস মাইনাস, যেহেতু এটা x y স্কয়ার, এটা x y স্কয়ার, আর এটা y³ প্লাস মাইনাস, যেহেতু এটা মানে দুইটা কাটাকাটি যায় থাকে, ভাগ করলে ভাগ থেকে 0। তাহলে আমাদের নির্ণয় ভাগ করার কত হবে, x² - x y + y স্কয়ার। তাহলে শিক্ষার্থীরা, আমরা ভাগ করার ক্ষেত্রে বড় রাশি যদি ভাগ করি তাহলে আমরা এই ফর্মুলায় করবো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকে শিখতে পারো, ধন্যবাদ।